জাল ভাই, 7 রান এবং 8 রানের জন্য আসলে হলো না দুইজনের সেঞ্চুরি। বাংলাদেশ ভালো খেলছিল এবং তোহিদ হৃদয় স্পেশালি অভিষেকে যেভাবে খেললো, সাকিব আল হাসান ব্যাক টু ব্যাক দুইটা ওয়ানডে ইনিংস যেভাবে খেললো, আগেরটা 275 করেছিল, ওভারঅল আপনার স্যাটিসফ্যাকশন কত? ডেফিনেটলি তার খুবই ভালো খেলেছে, 92 7 রানের জন্য এবং একটা আরেকটা 8 রান। ভেরি স্যাড, দুজনই কাছাকাছি আউট হয়ে গেছে, আমরা এক্সপেক্ট করছিলাম আজকে দুইটা সেঞ্চুরি হবে, বাট ব্যাড লাক, ইটস অল ইন দ্য গেম, বাট ডেফিনেটলি দে হ্যাভ প্লেড এ ব্রিলিয়েন্ট ইনিংস দুজন। আমি মনে করি যে মুশফিক যে 44 করেছে, যে রানটা করেছে, এটাও ইস ভেরি ইম্পর্টেন্ট ছিল একটা আমাদের জন্য, রান টোটাল স্কোরে হি হ্যাজ অলসো কন্ট্রিবিউটেড এ লট। তো তিনজনই খুবই ভালো খেলেছে, ব্যাড লাক টু আজকে শান্ত অ্যান্ড লিটন, তারা 20-এর মধ্যে আউট হয়ে গেছে, বাট উইকেট প্রথমে একটু কিছু টার্ন ছিল, কিছু সুইং ছিল, তারপর দিকে একটু উইকেট ওয়াজ ভেরি গুড, বাট ওভারঅল আজকে আমরা একটা, আগের আমরা যে রেকর্ড ছিল টোটাল ওয়ান ডে ওডিআই তে, সেটাই আমরা ব্রেক করেছি, এটা হলো আমাদের একটা খুশির ব্যাপার। খুবই ভালো লাগে, আমরা তো তহিদুর হৃদয়কে অনেক আগেই মনে করেছিলাম যে সে হয়তো মেন স্ট্রিমে চলে আসবে, তো কিছু তার ইঞ্জুরির ব্যাপার ছিল, তারপরে কিছু কম্পিটিশনের ব্যাপার ছিল, ওই জায়গাটা সব কিছু মিলিয়ে তাকে ওয়েট করতে হয়েছে কিছুদিন, বাট সে তার যোগ্যতা সে দেখিয়েছে যে হি ইজ কোয়ালিফাইড ফর দিস পজিশন, এবং যতটুকু তার কন্ট্রিবিউট করার কথা যেভাবে ডেফিনেটলি সেটা করেছে, অ্যামেজিং, কারণ এই জায়গাটা আমাদের একজন এরকম স্ট্রাইক রোটেট করে খেলাটা খুবই ইম্পর্টেন্ট, এবং সেই দায়িত্বটুকু সে করেছে। অলরেডি প্রায় 10টা জমা পড়েছিল, অলরেডি 6টা শর্টলিস্ট করা হয়েছে, 6টার মধ্যে আমরা 4 জনের অলরেডি ইন্টারভিউ নিয়ে ফেলেছি, ভার্চুয়ালি ইন্টারভিউ হয়েছে তাদের সাথে, আশা করি আরও 1-2 জন বাকি আছে, কালকে বা 23 তারিখে 2টা হবে, এরপরে কমপ্লিট করে তারপর উইল টেক ডিসিশন কাকে নেওয়া হবে। জাল ভাই, লোকাল কোচদেরকে আপনারা এনকারেজ করার চেষ্টা করেছিলেন, বোর্ড প্রেসিডেন্ট সেটা বলেছেও, তাদের কি কোনো ধরনের সাড়া পেয়েছিলেন? হ্যাঁ, একজন বাবুল ছিল, মিজানুর রহমান বাবুল, তার প্রথম ইন্টারভিউ তারই ছিল প্রথম দিন, এবং তারটাও ইন্টারভিউ নেওয়া হয়েছে, তারপর উইল ডিসাইড। এখানে আমরা একটা 4-5 জন ছিলাম, আমরা ইন্টারভিউতে হেড কোচ ছিল, আমি ছিলাম, সিও ছিল, ডেভিড মুর ছিল, তো এরপরে আমাদের এই ইন্টারভিউ কমপ্লিট হলে পরে আমরা উইল ডিসাইড কাকে নেওয়া হবে। আমরা শেষ করি এটা আগে, তারপরে যারা দিয়েছে তাদের অনেকে টার্মস এন্ড কন্ডিশন আছে, সেগুলোও দেখতে হবে, আমাদের কী চাহিদা আমাদের টিমের জন্য সেটাও আমাদের দেখতে হবে, সব কিছু মিলিয়ে যে যাকে আমরা মনে করি যে সে যে একজন কোয়ালিফাইড একজন অ্যাসিস্ট্যান্ট কোচ হবে, সেই ধরনের আমরা ক্যান্ডিডেটকে আমরা আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেবো। ভেরি সুন, এটা শেষ করে নিই আগে, তারপর আমি এটা বলতে পারবো না, যারা এটা দায়িত্বে আছে তারা বলতে পারবে, অন্য কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। জান ভাই, আসলে সাকিব আল হাসানের মাঠের পারফরমেন্স নিয়ে আসলে প্রশ্ন নেই, সাম্প্রতিক সময়ে মানে অনেক বেশি আলোচিত একটা বিষয়, সাকিব দুবাইতে একটি জুয়েলারি প্রতিষ্ঠানের উদ্বোধন করতে গিয়েছিলেন, সেখানে যার মালিকানাধীন প্রতিষ্ঠান সেটি তিনি একজন খুনের আসামি, তাকে পুলিশও জিজ্ঞাসাবাদের জন্য ডাকার কথা, এই বিষয়টায় আপনার কনসার্ন কিনা, যেহেতু সে কন্ট্রাক্টেড প্লেয়ার আপনাদের? প্রথম কথা বলে নিই, আমি ইনফ্যাক্ট এটা নিয়ে এই সিরিজের মধ্যে আলাপ করতে চাচ্ছিলাম না, যেহেতু আপনি প্রশ্ন তুলেছেন আমি বলছি যে পুরো ব্যাপারটা কিন্তু আমরা মিডিয়ায় দেখেছি, আমরা শুনেছি, আর যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই এই শর্ট একটা টাইমের মধ্যে, যখন নাকি একদিনের ব্যবধানে এই জিনিসটা হয়েছে, একটা সিরিজ শেষ হওয়ার পরে আরেকটা সিরিজ যখন শুরু হলো তখন শুরু হয়েছে, যা কিছু ঘটেছে আমরা যা কিছু দেখেছি আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি, সো আমাদের ওই সময়টুকু হয়নি পুরো বিস্তারিত জানার, বা যারা এর মধ্যে কনসার্ন আছেন তাদেরও জিজ্ঞেস করার, এটা সিরিজ শেষ হোক অবশ্যই আমরা এটা ব্যাপার আমি জানতে চাইবো, এবং কী ঘটনা ঘটেছে কী না ঘটেছে কী কার ইনভলভমেন্ট কী এগুলো আমাদের ব্যাপার না, আমরা আমাদের বোর্ডের থেকে আমরা দেখবো যে আমরা কতটুকু এখানে কনসার্ন সেই ব্যাপারটাই আমরা বেশি গুরুত্ব দিবো।
দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। জাল ভাই, একটা যেহেতু সিরিজ চলছিল এবং বাংলাদেশের আয়ারল্যান্ডের সিরিজ শুরু হওয়ার আগে ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার পরে মাঝে ইন বিটুইন যে ছোট একটা ন্যারো গ্যাপ ছিল, এটার মাঝখানে সাকিব দুবাই গেলেন, তারপরে হচ্ছে বাংলাদেশে ব্যাক করলেন ঢাকা হয়ে, পরে আমাদের প্রিয় রাবিদ ভাইয়ের সাথে সিলেটে এসেছেন একদিন আগের ঘটনা। এটা কি সাকিব যে দুবাই যাচ্ছেন একটা সিরিজ শুরু হচ্ছে, এটা কি আপনাদেরকে জানিয়ে গেছেন বা আপনারা কি জানেন? আমরা জানি না, আমার ক্রিকেট অপারেশন জানে না এই ব্যাপারটা, বাট জেনারেলি একটাই গ্যাপের মধ্যে তার একটা ছুটি ছিল, যেহেতু দুটো সিরিজের মাঝখানে তো একটা ছুটির মতো ছিল, সে ছুটিটা সে অ্যাভেল করেছে, ব্রেকটা অ্যাভেল করেছে, আর জানা ছিল যে সে 17 তারিখে এখানে জয়েন করবে টিমের সাথে, এটা আমরা জানতাম। তবে কোথায় গেছে, কী করেছে বা কার সাথে কী ছিল, কোনো কমার্শিয়াল কিছু ইনভলভমেন্ট ছিল কি না, এটা আমরা তো পরে জানতে পেরেছি, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা আমি বলেছি, যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে ডেফিনেটলি আমরা এটা দেখব, কিন্তু এই সিরিজের মধ্যে আমি এইগুলো নিয়ে আমরা এখন কোনো আলাপ করতে চাচ্ছি না। তাহলে এর আগে আপনি একটা প্রশংসনীয় উদ্যোগ নিয়েছিলেন, এই যে আপনার বেট উইনারের সাথে যে চুক্তি, সেই জায়গাটা আসলে আমাদের ল পারমিট করে না, এবং সাকিব সেই চুক্তি থেকে সরে এসেছিল, ক্রিকেট বোর্ডের অবস্থানটা প্রশংসনীয় ছিল, সাকিব যেটা পরে করেছেন সেটাও প্রশংসনীয় ছিল। যদি এই ঘটনাটার যেটা নিয়ে আলোচনা হচ্ছে, আপনারা যদি পরবর্তীতে এটাকে খুঁজে দেখেন এবং যেভাবে এটাকে আলোচনায় আনা হয়েছে সেটা সত্যতা পান, সাকিবকে কি আপনারা বোর্ডের পক্ষ থেকে পরামর্শ দেবেন কি না, যে অন্তত এরকম বিতর্কিত চুক্তি থেকেও যেন সাকিব সরে আসে? ডেফিনেটলি আমরা মনে করি সাকিব ইজ এ ভেরি সেন্সিবল বয়, তার সব কিছু সে তার জ্ঞান আছে এইসব ব্যাপারে, কোথায় কী করতে হবে না করতে হবে, ডুজ অ্যান্ড ডোন্ট হি নোজ ভেরি ওয়েল। তা মনে হয় যে এইটা ব্যাপারটা কী ঘটেছে সেই জন্যই আমি বলছিলাম যে কেন ঘটলো, কীভাবে ঘটলো এবং কীভাবে ইনভলভমেন্ট হলো সেটা আমরা এখন পর্যন্ত জানি না, কারণ আমরা তার সাথে এগুলো নিয়ে আলাপ আলোচনা করিনি, বিকজ আমি একটু বললাম যে একদিন পরে সিরিজ শুরু হয়ে গেছে, সেই সময়টুকু ছিল না। অ্যাট দ্য সেম টাইম বোর্ডের প্রেসিডেন্ট সাহেব উনি বাইরে আছেন, আইসিসি মিটিংয়ে আছেন, সিও সাহেব উনিও বাইরে আছেন, ওনারা আসলে পরে আমরা নিজের মধ্যে আলাপ আলোচনা করে তখন আমরা ঠিক করবো যে কী করা যায়। আর ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে একটা কমিটি আছে, দ্যাট ইজ ডিসিপ্লিন কমিটি, ঠিক আছে, আমরা যদি দেখি যে ওনারা যদি মনে করেন যে কোনো কিছু এখানে এটা আবার ফার্দার ইনভেস্টিগেশনের প্রয়োজন, তখন ওনারা দেখবেন। তো আমার মনে হয় একটু ওয়েট করা দরকার, এখনই এই সিরিজ চলাকালীন এগুলো নিয়ে আর আলোচনা না করলেই ভালো। একটা বিষয় সেটা হচ্ছে, যেহেতু মানে বিভিন্ন সময় শুধু সাকিবকে কিংবা অন্যান্য অনেক ধরনের স্পন্সরের ক্ষেত্রে হোক কিংবা বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে হোক বিভিন্ন রকমের বিতর্ক হচ্ছে, একটা না এর আগেও বিভিন্ন সময় হয়েছে, সেক্ষেত্রে বিসিবিরকে আরেকটু ক্লোজলি বিষয়গুলো অবজারভেশনের একটা ব্যাপার তৈরি হয়েছে কিনা, কিংবা মনিটরিং বলেন কিংবা ফিল্টারিং বলেন ক্রিকেটারদের ক্ষেত্রে এটার একটা জায়গা তৈরি হয়েছে কিনা? এখানে ক্রিকেট অপারেশনসের থেকে আমরা দেখবো যেটা হচ্ছে সেন্ট্রাল কন্ট্রাক্টে কী তার, মানে এটা কি ভায়োলেট করা হয়েছে কি না বা কোনো ব্রিচ হয়েছে কি না, বা কমার্শিয়াল যে অ্যাগ্রিমেন্টগুলো থাকে সেখানে আমাদের সাথে বোর্ডের সাথে প্লেয়ারের সাথে কোনো এখানে ক্ল্যাশ করে কি না, যদি তেমন কিছু থাকে তখন আমরা এটা জিনিসটা যে ব্যাপারটা আমরা ডিসিপ্লিন কমিটিতে আমরা রেফার করতে পারি। এই জন্যই বললাম কোনো কিছু না জেনে, সবার থেকে জিজ্ঞেস না করে, ব্যাপারটা পুরোপুরি তদন্ত না করে আমরা কোনো এখন কমেন্ট করতে চাই। এখানে একটা ব্যাপার খুব দৃশ্যমান, সেটা হচ্ছে যে যিনি আসলে এই ঘটনা ঘটিয়েছেন, যাকে নিয়ে সমালোচনা, আমি সেই অভিযুক্ত যিনি তার কথা আমি বলছি, আরাফ খান ওরফে অনেক অনেক কিছু, তার থেকে বেশি আলোচনায়, তার থেকে বেশি সমালোচনা সোশ্যাল প্ল্যাটফর্মে, এটা নিয়ে অনেক ধরনের কাদা ছোড়াছড়ি আমাদের সাকিব আল হাসানকে নিয়ে। সাকিব আল হাসান এখানে খুনিও না, খুনের মামলার আসামিও না, তিনি একজন তারকা, তিনি একটা কমার্শিয়াল এন্ডোর্সমেন্টে গিয়েছেন, এবং যতটুকু আমরা আপনাদের কাছ থেকে বুঝতে পারছি সাকিব প্রপারলি এই ব্যাপারে আসলে জানতেন না। আমার মনে হয় তাই, আপনারও মনে হয় তাই, আপনি সেন্সিবল গাই বলেছেন, রাইট। সেই জায়গা থেকে জালাল ভাই মনে হয় কিনা যে কিছুটা হলেও সাকিবের ইমেজটাকে কাজে লাগিয়ে তাকে অনেকটা ভিলেনাইজ করা হচ্ছে, যে সাকিবই যেন সব কিছুর কালপ্রিট না, এরকম তো একটা সিচুয়েশন তৈরি হচ্ছেই। আর আমার মনে হয় যে যদি আমরা এটা নিয়ে হইচই যদি বেশি করি, কিছু না জেনে ফার্দার ইনভেস্টিগেট না করতে, এটা তার পারফরমেন্সেরও তো একটা সমস্যা হবে। সুতরাং আমার মনে হয় যে আগে ব্যাপারটা জানি আমরা সবাই, আমরা সবারই এখানে সাপোর্ট দরকার তার জন্য, যদি সে কোনো না জেনে থাকে তার জন্য, যেটা আপনি বললেন যে তাকে কোনো পরামর্শ তার সাথে করা যায় কিনা বা উপদেশ দেওয়া যায় কিনা বা আমাদের থেকে কোনো ইনস্ট্রাকশন আছে কিনা, সেটা আমরা তার সাথে আলাপ আলোচনা করতে পারি পরবর্তীতে। সাকিব আল হাসান দুজনের টেস্টের কন্ট্রাক্টেড প্লেয়ার, তাদের ব্যাপারে এখন আপনাদের অবস্থানটা কি?
এটা নিয়ে এখনো কোনো আলাপ আলোচনা হয়নি। তারা তারা আমাদের কাছে চিঠি দিয়েছে খেলার জন্য, বাট আমরা এখনো আলাপ আলোচনা করিনি। জাল ভাই, তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ক্রিকেট বোর্ড তার ক্রিকেটারকে যাকে তৈরি করেছে, সাকিব আল হাসান তো ওভারনাইট তৈরি হয়নি, তাকে প্রোটেক্ট করার জন্য যা যা করা দরকার, যেহেতু সাকিব আল হাসান নিজেও খুনি না, খুনের মামলার আসামিও না, কিন্তু অ্যাজ ইফ মানে পুরো পারসেপশনটা হয়ে গেছে সাকিবই ভিলেন, তাকে প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য সম্ভাব্য সব কিছু করবে? অবশ্যই, বিকজ সাকিব ইজ নট অনলি আমাদের বিসিবির অ্যাসেট, সে আমাদের দেশের অ্যাসেট, সুতরাং তার দিকে লুক আফটার করা আমাদের দায়িত্ব।